নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। এখন মকর সংক্রান্তি চলছে, তো সবাই আমরা মিষ্টি মিষ্টি পিঠা খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে, তাই আজকে আমি একটা ঝাল পিঠা বানাবো। তো এই ঝাল পিঠা রেসিপি দেখার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকের এই পিঠাটা হলো সবজি পুলি। আর এই সবজি পুলি বানানোর জন্য আমি কী কী নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা বাঁধাকপি খুব মিহি করে কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা আলু কুচি, আর নিয়েছি কিছু মটরশুঁটি, আর টমেটো কুচি করে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, এখানে আমি লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে আতপ চাল আমি ভিজিয়ে রেখেছি। এই আতপ চালটা গুঁড়ো করে নেব। আতপ চালটা গুঁড়ো করার আগে আমি সবজি পুলি করার জন্য সবজিটা আগে রান্না করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এবারে সর্ষের তেল দেব, আর তার মধ্যে আমি মটরশুঁটিটা ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে মটরশুঁটি। সামান্য লবণ দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। মটরশুঁটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ফোড়ন দেব, আর ফোড়নটা দেব আমি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা কুচি দিয়ে। শুকনো লঙ্কা, গোটা জিরা, আদা কুচি, তেজপাতা, এই ফোড়নের উপরেই আমি লঙ্কা কুচিটা দিয়ে দেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার দেব আমি আলু কুচি, গাজর কুচি, টমেটো কুচি। এর উপর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, দিচ্ছি একটুখানি হলুদ, ভালো করে মিশিয়ে নেব। এই সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর উপরে আমি কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এইবার এর উপরে আর একটু করে হলুদ আর লবণ দিয়ে দেব। এইবার একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা তুলে নিচ্ছি, ঢাকাটা তুলে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। সবজি পুলির জন্য যে সবজিটা বানাবো সেটা কিন্তু একটু মাখা মাখা করেই বানাবো। সবজিটা কষানো হয়ে গেছে, এবার এর উপরেই
ভেজে রাখা মটরশুঁটি দিয়ে দেব। এইবার এর উপরে দেব জিরা আর আদা বাটা, ভালো করে মিশিয়ে নেব। এবার এর উপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো সবজিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। সবজিটা হয়ে গেল, এবার আমি আতপ তেলের গুঁড়োটা করে নিয়ে আসি। আমি আতপ তেলের গুঁড়োটা করে নিয়ে আসলাম, এবার এই গুঁড়োটা দিয়ে কাই বানাবো আর তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যেই সামান্য লবণ দিয়ে দিব। জল ফুটে গেছে, এবার এই জলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দেবো আর নাড়ব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গরম গরম এই অবস্থাতেই ডলে নিতে হবে। কাইটা বানানো হয়ে গেছে, এবার আমি পুলি পিঠার শেপগুলো বানিয়ে নেব। এবার আমি এটা বাটির মতো বানাবো। বাটিটা বানানো হয়ে গেল, এই বাটির মধ্যে আমি সবজির কুটটা দিয়ে দেবো। এবার মুখটা বন্ধ করে দেবো ভালো করে। একটু ডিজাইন করে দিচ্ছি হাত দিয়ে। শেপগুলো বানানো হয়ে গেল, এবার আমি ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ভাজা শুরু করি।
এই পিঠা কিন্তু ভাজলেও খুব একটা লাল হবে না, কারণ পিঠাটাও সাদা আর হচ্ছে সাদা তেলে ভাজা হচ্ছে। তাই এই যে হালকা লাল লাল হয়ে গেছে, হয়ে গেছে পিঠা ভাজা। সবজি পুলির একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মিষ্টি পিঠা খেতে খেতে মুখ তো কেমন হয়ে যায়, তো তার মাঝখানে একটু ঝাল পিঠা বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আজকের আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।